সুপ্রিয় নিউজ বাংলার দর্শকবৃন্দ, একটি অমীমাংসিত বাস্তব রহস্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বলা হয়ে থাকে ঐতিহাসিক এই জাহাজে গেলেই মেলে মৃতদের সঙ্গে সাক্ষাৎ। পুরো ঘটনা জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। টাইটানিকের চেয়েও বড় দ্রুত গতির এবং শক্তিশালী একটি জাহাজ, সেটি এখন লং বিচ হারবারে বিশ্রামরত। নাম তার আরএমএস কুইন মেরি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই জাহাজটি আজও অন্যদের কাছে অনুকরণীয়। আর তাই তো এখনও জাহাজটি দেখতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে মানুষের আনাগোনা ঘটে। শুধু জাহাজটি দেখতেই নয়, বরং এর ভৌতিক রহস্য উদ্ঘাটনেও ভিড় জমায় দর্শনার্থীরা। 53 বছর ধরে জাহাজটি পরিত্যক্ত। এখনও মধ্যরাতে জাহাজটির বিভিন্ন কক্ষে আলো জ্বলে, আবার খুব ভোরবেলা ফোন বাজার শব্দও শোনা যায়। এছাড়া বাচ্চাদের খেলার কক্ষে শিশুর কান্না প্রায়শই শোনা যায়। ধারণা করা হয় জন্মের পরপরই হয়তো শিশুটি মারা গিয়েছিল। এই ধরনের কাহিনী প্রচলিত থাকলেও গবেষকরা মানতে নারাজ, যদিও তারা এখনও তেমন কোনো বৈজ্ঞানিক যুক্তিও খাটাতে পারেননি এর পেছনে। 1930 সাল থেকে এই 1000 ফুটের জাহাজ নির্মাণের কাজ শুরু হয় স্কটল্যান্ডের ক্লাইডেন জন ব্রাউন শিপইয়ার্ডে। তবে 1931 থেকে 1934 সাল পর্যন্ত এর নির্মাণ কাজ বন্ধ রাখে কর্তৃপক্ষ। এরপর 1936 সালের 27 মে জাহাজটির নির্মাণ কাজ শেষ হয়। অতঃপর বিখ্যাত এই জাহাজটি যাত্রার জন্য প্রস্তুতি নিতে থাকে। তখনকার দিনে এই ধরনের বড় ও বিলাসবহুল জাহাজে ভ্রমণ করা বিলাসিতা এবং সৌভাগ্যের বিষয় ছিল। এমনকি এমন জাহাজে পা রাখাও সভ্য সমাজের অংশ হিসেবেই ধরা হতো। সেই সময়টাতে আটলান্টিক মহাসাগর জুড়ে ছিল হোস্ট অব উইনস্টার, গ্রেটা গার্বো, ক্লার্ক গ্যাবল, ডেভিড নিভেন, মেরি পিকফোর্ড, জর্জ এবং ইরা গাসউইন এবং স্যার উইনস্টাইন চার্চিল সহ বিশ্বের বেশ কিছু বিখ্যাত জাহাজ। তবে এখনও পর্যন্ত আরএমএস কুইন মেরির রেকর্ড কেউ ভাঙতে পারেনি। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরপরই বিলাসবহুল জাহাজে ভ্রমণ প্রায় বন্ধ হয়ে যায়। এরপর কুইন মেরি জাহাজটি একটি ট্রুপশিপে, অর্থাৎ সৈন্য বহনকারী জাহাজে রূপান্তরিত করা হয়, যা গ্রে গেস্ট নামে পরিচিতি লাভ করে। তখন এই জাহাজের ধারণ ক্ষমতা 2410 থেকে 5500-তে উন্নীত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাহাজটি 8 লাখের বেশি সৈন্য নিয়ে 6 মাইলেরও বেশি পথ ভ্রমণ করেছিল। এছাড়াও অনেক বড় বড় সামুদ্রিক অভিযানে জাহাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামুদ্রিক দুর্ঘটনায় বেঁচে যাওয়াদের বহন করে রেকর্ড গড়েছিল কুইন মেরি। যুদ্ধ শেষে জাহাজটি 22,000-এরও বেশি নারী এবং শিশুদের মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় পৌঁছে দিয়েছিল। যুদ্ধের পর 1947 সালের জুলাইতে কুইন মেরির পুনর্নির্মাণ করা হয়। এরপর সাউদাম্পটন, চেরবার্গ এবং নিউ ইয়র্কের মধ্যে সাপ্তাহিক পরিষেবা বজায় রেখেছিল জাহাজটি। 1960-এর দশকের গোড়ার দিকে জাহাজে ভ্রমণের বিলাসিতায় ভাটা পড়তে থাকে, কারণ তখন সবে বিমান ভ্রমণ জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছিল এবং জনসাধারণের পক্ষে সাশ্রয়ী ছিল। 1963 সালে জাহাজটি ক্যানারি দ্বীপপুঞ্জ এবং বাহামাসে মাঝে মাঝে ভ্রমণের ধারাবাহিকতা শুরু করে। তখন জাহাজে এখনকার মতো সেন্ট্রাল এয়ার কন্ডিশনার, আউটডোর পুল এবং অন্যান্য সুযোগ সুবিধা ছিল না। তবে কুইন মেরি এসব সুযোগ সুবিধা রেখেছিল তার অতিথিদের জন্য। এরপরও কুইন মেরি তার আগের অবস্থানে ভিড়তে পারছিল না। 1967 সালে নানা কারণে কুইন মেরির 1000-এরও বেশি কর্মী চাকরি ছেড়ে চলে যায়। বিশেষ করে কুইন মেরির ভুতুড়ে কাণ্ড তাদেরকে চাকরি খুঁড়তে বাধ্য করেছিল। বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ঐতিহাসিক এই ভাসমান হোটেল এবং জাদুঘরটি বেশ জনপ্রিয়। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ভিড় করেন। বছরের পর বছর ধরে এই জাহাজ নিয়ে রয়েছে নানা গল্প। তবে কুইন মেরি বেশি প্রসিদ্ধ তার ভুতুড়ে গল্পের জন্যই। কেউ কেউ বলেন কুইন মেরি বিশ্বের অন্যতম ভুতুড়ে জায়গা। জাহাজের উপরে লুকিয়ে রয়েছে প্রায় 150 শতাধিক আত্মা। বিগত 60 বছর ধরে কুইন মেরি জাহাজে কমপক্ষে 49 জন মৃত্যুর খবর পাওয়া গেছে। পানির স্তর থেকে 50 ফুট নিচে অবস্থিত হল কুইন মেরির ইঞ্জিন রুম। এটিকে অলৌকিক ক্রিয়াকলাপের আস্তানা বলা হয়। 1966 সালে 18 বছর বয়সী জাহাজের এক ক্রুর সেখানে আকস্মিক মৃত্যু হয়। এরপর থেকেই নীল কভলডার্স পরা এবং দাড়ি বাতাসে উড়ছে এমন যুবকটিকে প্রায়শই সেখানে হাঁটতে দেখা যায়। এরপরই হঠাৎ দরজা দিয়ে অদৃশ্য হয়ে যায় সে। কুইন মেরির অন্যান্য পার্থিব অতিথিদের জন্য আরও 2টি জনপ্রিয় স্পট হলো এর প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সুইমিং পুল। 3 দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা প্রথম শ্রেণীর সুইমিং পুল এটি। 1930 সালের সুইমিং পুল পরা নারীদেরকে এখনও প্রায়শই পুলের ডেকে ঘুরতে দেখা যায়। তারা ডেক থেকে অন্য কক্ষগুলোতেও যায়।
এমনকি তাদের ভেজা পায়ে চলার শব্দ এবং ছাপও পাওয়া যায়। কেউ কেউ পুলে একটি বাচ্চা মেয়েকে টেডি বিয়ার কোলে বসে থাকতেও দেখেছে বলে দাবি করেন। দ্বিতীয় শ্রেণীর পুল রুমে জ্যাকি নামের আরেকটি ছোট্ট মেয়ের আত্মা প্রায়শই দেখা যায়। জানা যায় দুর্ভাগ্যক্রমে মেয়েটি জাহাজে থাকার সময় পুলটিতে ডুবে মারা যায়। অনেকেই বলেন বাচ্চাটির কথার পাশাপাশি তার হাসির শব্দও শোনা যায়। জাহাজটির সেলুন রয়েছে প্রথম শ্রেণীর লাউঞ্জে। সেই ঘরের কোনায় গাউন পরা এক সুন্দরী নারীর ছায়াকে একা নাচতে দেখা গেছে। এছাড়াও শোনা যায় মধ্যরাতে জাহাজের বিভিন্ন কক্ষে আলো জ্বলে ওঠে, আবার খুব ভোরে ভোরবেলা ফোন বাজার শব্দও শোনা যায়। এছাড়াও বাচ্চাদের খেলার কক্ষে শিশুর কান্না প্রায়শই শোনা যায়। ধারণা করা হয় জন্মের পরেই বাচ্চাটি মারা গিয়েছিল। এই ধরনের কাহিনী প্রচলিত থাকলেও অনেক গবেষক বলছেন জাহাজে এমন ঘটনা অন্য অনেক কারণেও ঘটে থাকতে পারে, যদিও তারা তেমন কোনো বৈজ্ঞানিক যুক্তি দিয়ে তা খণ্ডন করতে পারেননি। বর্তমানে কুইন মেরি একটি ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত। 1967 সালে কুইন মেরি সামুদ্রিক জাদুঘর এবং হোটেল হিসেবে পরিচিতি পায়। ক্যালিফোর্নিয়ার লং বিচ শহর কর্তৃপক্ষ $3.45 মিলিয়ন জাহাজটি কিনেছিল। সেই বছরেই 9 ডিসেম্বর কুইন মেরি সর্বশেষ ভ্রমণ করেছিল। 1001টি সফল ভ্রমণের পর এবং এক বুক রহস্য নিয়ে ঠায় বসে আছে কুইন মেরি।